মায়ের বুকের দুধ সংরক্ষণে বাংলাদেশে প্রথমবারের মতো হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে ইরান ইরাক কুয়েত কিংবা পাকিস্তানের মতো মুসলিম দেশগুলোতে এই ধরনের ব্যাংক আগে থেকে থাকলেও বাংলাদেশে এবারই প্রথম উদ্যোগ নিয়েছে মাতৌলের শিশু এবং মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট হিউম্যান মিল্ক ব্যাংক এবং এর সমন্বয়ক ডক্টর মজিবুর রহমান বলেছেন ধর্মীয় সব বিষয় মাথায় রেখে এবং ধর্মীয় রীতি অনুসরণ করেই এটা করা হয়েছে বিভিন্ন শিশুদের কথা চিন্তা করে কারণ অনেক সময় এমন মা অনেক বিপন্ন শিশু আমরা পাই মায়ের দুধ পেলেই তাদের বাঁচানো সহজ হয় আবার অনেক সন্তান মা আছেন যারা শিশুর দায়িত্ব থেকেই বিপন্ন শিশুদের জন্য নিজের বুকের দুধ দিয়ে মানসিক শান্তি পেতে চান এমন বহু নারীর অনুরোধও তাদের মিল্ক ব্যাংক প্রতিষ্ঠায় উৎসাহিত করেছে বলে জানান মিস্টার রহমান কিন্তু এর মধ্যেই কিছু সংগঠন ও ব্যক্তি হিউম্যান মিল ব্যাংককে ইসলাম বিরোধী আখ্যায়িত করে মিল ব্যাংক থেকে দুধ পান করা বা এ ধরনের মিল্ক ব্যাংক স্থাপন করা হারাম দাবি করেছেন তাফসির পরিষদ নামে একটি সংগঠনের দাবি হিউম্যান মিল্ক ব্যাংক মাধ্যমে বহু অজানা দুধবাই বোন হবে যাদের মধ্যে বিয়ের সম্পর্ক হবে হারাম এদের মধ্যে নিজেদের অগোচরে বহু হারাম বিয়ে হওয়ার আশঙ্কা থাকে তবে মিল্ক ব্যাংকের উদ্যোক্তারা বলেছেন ধর্মীয় বিধান মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়ে উদ্যোগের কিছু নেই বলেও মনে করেন তারা দুধবাই বোনের বিয়ের সংখ্যা জবাবে উদ্যোক্তারাও যা বলেছেন ডক্টর মুজিবুর রহমান বলেছেন এমন কোনো আশঙ্কাই থাকবে না কারণ মিল্ক ব্যাংক থেকে ও পরস্পর সম্পর্কে বিস্তারিত জানবেন এবং তাদের নিজস্ব পরিচয়পত্র থাকবে এমনকি তাদের তথ্য সংরক্ষণের পাশাপাশি প্রতি বছর প্রকাশ করা হবে যাতে করে দাতা ও গৃহীতার সব প্রয়োজনীয় তথ্য জানা যায় মিস্টার রহমান বলেন ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য তারা ইরান ও কুয়েত কিভাবে মিল্ক ব্যাংক পরিচালিত হয় তা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করছেন প্রতিটি মায়ের দুধ আলাদা বিশেষ পাত্রে নেওয়া হবে এবং আলাদা লেবেলিং থাকবে যা কখনো নষ্ট হবে না যিনি দুধ দেবেন তার অনুমতি নেওয়া হবে তিনি নিজেও নিজের দুধ প্রয়োজনে নিতে পারবেন বা অন্য কেউ নিলে বিস্তারিত তথ্য দিয়ে আইডি কার্ড থাকবে দাতা ও গৃহীতা এ বিষয়ে একে অন্যের বিস্তারিত জানতে পারবে এছাড়া বিয়ের মতো সম্পর্কের ক্ষেত্রে এটি কোনো প্রভাব ফেলবে না কারণ এই ব্যাংক সাধারণভাবে সবার জন্য নয় এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ শিশুর জন্য যেখানে জীবন বাঁচানোর চেষ্টাই প্রধান কর্তব্য বলেছেন মিস্টার রহমান এটা কিন্তু সাধারণ ব্যবহারের জন্য নয় যেসব শিশুর আর কোনো বিকল্প ব্যবস্থা নেই এমন কিছু রোগ আছে যা মায়ের দুধ ছাড়া ভালো হয় না সেসব ক্ষেত্রে এ দুধ ব্যবহার করবে অনেকে নিজের দুধ জমা রেখে নিজের সন্তানকে খাওয়াতে পারবেন মায়ের বুকের দুধ শিশুর জন্য জরুরি এ মহৎ উদ্দেশ্য ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিস্তারিত ডাটা সংরক্ষণ করে মায়ের দুধ সংগ্রহ ও দেওয়া হবে এই মিল্ক ব্যাংক থেকে এছাড়া মিল্ক ব্যাংকের দুধটা দেওয়া হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বলেছেন মিস্টার রহমান কবে নাগাদ যাত্রা শুরু হবে এ প্রশ্নে মিস্টার রহমান বলেছেন সব প্রস্তুতি শেষ হয়েছে এবং সর্বাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে পয়লা ডিসেম্বর থেকে এটি শুরু করতে চাইলেও কিছু নেতিবাচক প্রক্রিয়ার কারণে শুরু হয়নি কারণ আমরা সবাই বিষয়টি বুঝিয়ে ইতিবাচকভাবে অগ্রসর হতে চাই বিয়ের বিষয়ে বিভিন্ন মাঝভাবে বিভিন্নভাবে বলা আছে কিন্তু আমরা তাদের বোঝাতে চাই যে এর সাথে ধর্মের কোনো বিরোধ হবে না কারণ এটি সম্পূর্ণ বিপন্ন শিশুর জীবন বাঁচানোর জন্য তিনি জানান ইরানে দু সালে এই ব্যাংক শুরু হয়েছে এবং এবছর আরও কয়েকটি ব্যাংক স্থাপন করা হয়েছে কুয়েত মালয়েশিয়া আরব আমিরাত ও পাকিস্তানেও আছে মুসলিমদের জন্য কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এ নিয়ে কয়েক মাস আমরা কাজ করছি ইসলামিক ফাউন্ডেশনের আলেমদের সামনে ব্রিফিং করছি আমরা নিশ্চিত করেছি যে এটি এ নিয়ে বিভ্রান্তর সুযোগ নেই তারপরেও আমরা আরও আলোচনা করে সবার সহযোগিতা নিয়ে মানব কল্যাণে এই ব্যাংকের কাজ শুরু করতে চাই দর্শক হিউম্যান মিল ব্যাঙ্ক নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন ধন্যবাদ